বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং আমি আলিয়া আশরাফ ফ্রুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নজরদারিতে তাহসান মিথিলা ফারিয়া যে কোনো সময় গ্রেফতার ইভালি প্রতারণায় সংশ্লিষ্টতার মামলা মুক্তিপণের দাবিতে কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত চার ছাত্রের তিনজনকে উদ্ধার সাত অপহরণকারী গ্রেপ্তার বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে স্বাস্থ্য বিভাগ ও পরামর্শ কমিটির ভিন্ন মত প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার দুই দেশের চুক্তি মেনে নিষেধাজ্ঞা প্রত্যাহার দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ডের টাইগাররা সাত দিনে কোয়ারেন্টিন শেষে শুরু হবে অনুশীলন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতারণার মামলায় যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ই কমার্স প্রতিষ্ঠান ইফালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে এই তিন তারকাসহ মোট নয় জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের নজরদারিতে রাখা হয়েছে জানিয়েছে পুলিশ ইভেলি কাণ্ডে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে 4 ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন এক ভুক্তভোগী এতে আসামি করা হয়েছে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ 9 জনকে তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এসেছে বলে জানালেন ভারপ্রাপ্ত কর্মকর্তা গত 4 তারিখে আমাদের কাছে কোর্ট থেকে একটা এফআইআর হিসেবে এজাহার এসেছিল আমরা ওই দিনই মামলা নিয়েছি পুলিশ বলছে তদন্তের অংশ হিসেবে আসামিদেরকে নজরদারিতে রাখা হয়েছে মামলার প্রয়োজনে যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হতে পারে তাহসান শবনম ফারিয়া আর মিথিলা এরা হচ্ছে মূলত শেষের 7-8-9 নম্বর আসামি যেহেতু মামলা হয়েছে যে কোনো সময় আমরা আমাদের নজরদারিতে আছে যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে মামলার বাদী সাদ শ্যাম রহমানের অভিযোগ ইভেলির পক্ষে এই তিন তারকার প্রচারণার কারণে শত শত মানুষ পণ্যের অর্ডার দেন কিন্তু প্রতিষ্ঠানটির গ্রাহকদের সাথে প্রতারণা করে যার দায় এই তারকারা এড়িয়ে যেতে পারেন না তাহসান ও মিথিলার ইভেলির প্রচারণার জন্য চুক্তিবদ্ধ ছিলেন আর জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে ছিলেন শবনম ফারিয়া তবে গ্রাহকদের অসন্তোষের মুখে তারা ইভেলির সাথে চুক্তি বাতিল করেন তাহসান মিথিলা এরা যারা স্টার আছে তারা একটা কোম্পানিতে ব্র্যান্ড হয়ে দাঁড়ায় আমাদের মতন সাধারণ মানুষ তারা যখন আমরা বুঝতে পারি যে তারা খুব বড় মাপের মানুষ তারা এই কোম্পানিতে আছে এটা কখনো ভুল হইতে পারে না ব্যক্তিগতভাবে তাহসান ভাইকে দেখে দিছি টাকাটা মামলার মূল আসামি প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনকে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে গ্রাহকদের কাছ থেকে প্রায় 1,000 কোটি টাকা নিয়ে পণ্য সরবরাহ করেননি ইভেলি মোহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উখিয়া থেকে অপহৃত 4 স্কুল ছাত্রের মধ্যে 3 জনকে উদ্ধার করেছে র‍্যাব দুপুরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় এবং 7 অপহরণকারীকে আটক করা হয় র‍্যাব 15 কক্সবাজার ক্যাম্পের উপ অধিনায়ক মেজর ফারাবি জানিয়েছেন বাকি 1 জনকে উদ্ধারে এখন শালবন পাহাড়ে অভিযান চলছে গত 7 ডিসেম্বর কক্সবাজারের উখিয়ার সোরারপাড় উচ্চ বিদ্যালয়ের 4 শিক্ষার্থীকে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা পরদিন চক্রটির স্বজনদের কাছে মোবাইলে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনেরা জাহাঙ্গীর ও ইব্রাহিম নামে 2 রোহিঙ্গাকে অভিযুক্ত করে রামু থানায় মামলা করেন এরপর থেকেই অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব বরিশালে লঞ্চের কেবিনে খুন হওয়া গৃহবধূ শারমিনকে তার স্বামী খুন করেছে বলে ধারণা করছে পুলিশ এর আগে সকালে তার মরদেহ উদ্ধার হয় বরিশাল নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানিয়েছেন শারমিনের বাবার বাড়ি বরিশালের বাবুগঞ্জে এবং স্বামীর বাড়ি ছালকাঠির নলছিটিতে স্বামী মাদুদ হাওলাদারের সঙ্গে ঢাকা থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন তারা
এমভি কুয়াকাটা দুই লঞ্চের লস্কর কেবিনে ছিলেন তারা। ভোর পাঁচটার দিকে বরিশাল ঘাটে লঞ্চটি পৌঁছার পর যাত্রীদের ডাকতে গিয়ে কেবিনটি তালাবন্ধ দেখেন লঞ্চের কর্মকারীরা। পরে তালা খুলে এক নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা। এ বিষয়ে তেজগাঁও থানায় যোগাযোগের পর বিস্তারিত জানতে পারে নৌপুলিশ। ঘটনার পর থেকে শারমিনের স্বামী পলাতক রয়েছেন, তাকে ধরতে অভিযান চলছে। দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট প্রাণহানি হল 28,017 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 20,052 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 269 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.34%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,78,819 জনে। সুস্থ হয়েছেন আরও 249 জন, এ নিয়ে মোট সুস্থ 15,43,740 জন। বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে বিপরীত অবস্থানে স্বাস্থ্য বিভাগ ও টিকা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি নাইট্যাক। কমপক্ষে 40% মানুষকে দুই ডোজ টিকা না দিয়ে বুস্টার ডোজ দেওয়ার পক্ষে নয় জাতীয় পরামর্শ কমিটি। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন সুরক্ষা অ্যাপ আপডেট সহ অন্যান্য প্রস্তুতি শেষ হলেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বিশ্বের 45টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এটি প্রতিরোধে অনেক দেশ বুস্টার ডোজ দিচ্ছে। দক্ষিণ এশিয়ার 5টি দেশ বিশেষ ক্ষেত্রে বুস্টার শট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগও 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজের ঘোষণা দেয়। দেশে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন প্রায় 38% মানুষ, দ্বিতীয় ডোজ 23%। করোনায় মৃত্যুর 76% বয়স্ক জনগোষ্ঠী হলেও তাদের মধ্যে টিকার হার সন্তোষজনক নয়। ফলে টিকা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি নাইট্যাক বলছে এখনও অনেকে টিকার এক ডোজও পাননি, বুস্টার শট দিলে তৈরি হবে বৈষম্য। 31 ডিসেম্বরের ভিতরে 40% অফ টোটাল পপুলেশনকে কভার করতে পারি, কেননা যদি আমরা তা না করি তাহলে পরে যারা পাইনি কোনো ডোজ বা দুটা ডোজ যাদের পাইনি তাদের ভিতরে ইনফেকশন এবং সেটা সিপিআইটি এবং ডেথ এটা অনেক বেড়ে যাবে। যারা এখনো এক ডোজও পায়নি তাহলে তারা তো বঞ্চিত, তো সেক্ষেত্রে যারা দুই ডোজ পেয়েই গেছে তাদের তো সুরক্ষা অনেকটা আছে, তাহলে তাকে আমি আবার আরেকটা ডোজ দিলাম, তাহলে একদল লোক তারা অনেক বেশি সুবিধা পেল, আর একদল লোক সুবিধা বঞ্চিত। নাইটাকেও আমরা এরকমই চিন্তা করছি, আমরা আপাতত বুস্টার ডোজ দিতে হবে এই মুহূর্তে আমরা মনে করি সেই সময় এখনো আসেনি। এদিকে বুস্টার ডোজ দ্রুত শুরু করতে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ, আপডেট করা হচ্ছে সুরক্ষা অ্যাপ। একই কেন্দ্রে আলাদা বুথে দেয়া হবে বুস্টার ডোজ, এজন্য থাকবে আলাদা 2,000 নার্স। তবে কবে থেকে টিকা দেওয়া শুরু হবে তা এখনও ঠিক হয়নি। বুস্টার ডোজ দেওয়ার জন্য যে অ্যাপস আপডেট করতে লাগে, যে লিস্টিং করতে লাগে, সেই কাজগুলো চলছে, কাজগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আশা করি, তারপরে বুস্টার ডোজ শুরু হয়ে যাবে। দেশে এ পর্যন্ত করোনা টিকা দেওয়া হয়েছে 6.5 কোটির বেশি ডোজ, সরকারের হাতে মজুদ আছে প্রায় 4 কোটি টিকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমিহীন হওয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ আটকে যাওয়া তাশফিয়া ইসলামের পরিবারকে জমি ও ঘর বরাদ্দের উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হিজলার ইউএনওকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এ অবস্থায় চাকরি নিশ্চিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তাশফিয়া। পুলিশে চাকরি পেতে 14 নভেম্বর থেকে 29 নভেম্বর 7 স্তরে শারীরিক, লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হন বরিশালের তাশফিয়া ইসলাম। তবে ভূমিহীন হওয়ায় আটকে যায় তার নিয়োগ। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বরিশালের জেলা প্রশাসক জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাশফিয়াকে ঘরের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সচিব তোফাজ্জল স্যার আমাকে নির্দেশ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আমাদেরকে দ্রুত তার জন্য আমরা ঘরের ব্যবস্থা করছি হিজলাতেই, যেখানে সে আশ্রিত ছিল। ইতিমধ্যে আমি যতটুকু জানি যে আমাদের পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সবাইকে উনি অনুরোধ করেছেন তাকে চাকরির ব্যাপারে। এদিকে তাশফিয়ার পুলিশে চাকরি নিশ্চিত হয়েছে বলে ফেসবুকে পোস্ট দেওয়া হলেও বিষয়টি গুজব বলে নাকচ করেছেন তাশফিয়া। এবার যোগ্যতার ভিত্তিতে এই চাকরি পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আমার কাছে এতটুকু জন আসি কনস্টেবলের জন্য চাকরি পাওয়ার জন্য যতটা যোগ্যতা প্রয়োজন আমি সবটাই
যোগ্যতাটা আছে, আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই পর্যন্ত আসছি, তো আমি যদি যোগ্য হয়ে থাকি তাহলে কর্তৃপক্ষের কাছে আমার দাবি থাকবে যে আমাকে যেন চাকরিটা প্রদান করা হয়। 2020 সালে তাসফিয়া বরিশালের সরকারি হিজলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। খুলনা গোবিন্দপুর গ্রামে এক ব্যক্তির জমিতে আশ্রিত হিসেবে সপরিবারে থাকছিলেন তিনি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, তবে করোনা প্রতিরোধী টিকা নেওয়া বাংলাদেশিরাই কেবল পাবেন এই সুযোগ। শুক্রবার মালয়েশিয়ান হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে, এরপরই মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশটিতে যেতে কিছু শর্ত মানতে হবে। প্রয়োজন হবে মালয়েশিয়ার বৈধ ভিসা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া করোনার টিকা গ্রহণ। পাশাপাশি ইমিগ্রেশনের জন্য প্রয়োজন হবে করোনার নেগেটিভ সনদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মানুসারে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের সেদেশে কোয়ারেন্টিনে থাকতে হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল। 7 দিনের কোয়ারেন্টিনের পরই অনুশীলন শুরু করবে টাইগাররা। দেশের জন্য এই কঠিন সময়ে সব কিছু করতে প্রস্তুত পেসার তাসকিন আহমেদ। এর মধ্যে করা হবে করোনা টেস্ট, নেগেটিভ হলেই মিলবে অনুশীলনের সুযোগ। করোনার পর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেলবার 3টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেললেও সাফল্য আসেনি একটিতেও। ঘরের মাঠে হোয়াইট ওয়াশের হতাশা সঙ্গী করে কিউইদের চ্যালেঞ্জ নেবে টাইগাররা। 7 দিনের কোয়ারেন্টিন শেষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক মুমিনুলরা। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট, আর দ্বিতীয়টি 9 জানুয়ারি ক্রাইস্ট চার্চে। আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম, যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন পিরিয়ড স্টার্ট হবে, সবাই সুস্থ মতো ভালো মতো পৌঁছেছি আল্লাহর রহমতে। তো 7 দিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের এখন, যদিও জিনিসটা টাফ হবে কিন্তু ঠিক আছে, দেশের জন্য আমরা সব কিছুই করতে প্রস্তুত। কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ দল সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করবে বিশ্বাস মাহমুদুল্লাহর। মাঠে ও মাঠের বাইরে চলমান অস্থিরতা দ্রুত কেটে যাবে বলছেন তিনি। বোলিং ইউনিট সঠিক পথে থাকলেও টাইগার অধিনায়ক ব্যাটারদের ভুল ত্রুটি শুধরে পরিণত হতে বলছেন। বিশ্বকাপে চরম ব্যর্থতা, পাকিস্তানের বিপক্ষেও হতাশা, তার সাথে টানা খেলা, মাঠে ও মাঠের বাইরের সমালোচনায় বিধ্বস্ত বাংলাদেশ দল। সে ধাক্কা সবচেয়ে বেশি যাকে লেগেছে সেটা অধিনায়ক মাহমুদুল্লাহকে। হাতে লম্বা সময় পেয়েছেন মানসিক ও শারীরিকভাবে চাঙা হতে। এর মাঝেও টাইগার অধিনায়ককে চিন্তা করতে হচ্ছে সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ যে দরজায় করা নাড়ছে, কন্ডিশন বিবেচনায় কম্বিনেশন মাথায় রাখতে হচ্ছে এখন থেকেই। টি টোয়েন্টি ক্রিকেটে উই স্টিল ফাইন্ডিং আউট ফিট, অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে, বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন আমি পার্সোনালি মনে করি যে ইট উইল বি ভেরি গুড কন্ডিশন টু ব্যাট ওভার দেয়ার, যেখানে আপনার ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। এখন জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করে হাউ ডু ওয়ান্ট টু অ্যাপ্রোচ। ক্রিকেট পাড়ায় চলছে অস্থিরতা, টি টোয়েন্টি দলটাও নির্দিষ্ট করা যায়নি এতদিনে, কবে সুসময় আসবে বলতে পারছেন না টাইগার অধিনায়ক। তবে কি করতে হবে জানেন। Probably at the moment we're going through a rough phase at the moment, but আমি সবসময় বিশ্বাস করি এবং আমি আমার টিমের সাথেই আছি, এবং এর আগেও যখন আমরা জিনিসগুলো কামব্যাক করতে পেরেছি এবারও পারবো ইনশাআল্লাহ। প্রবলি হয়তো আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট আরও ভালো করতে হবে অ্যাজ এ ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট আই থিঙ্ক প্রবলি দে হ্যাভ বিন বোলিং কনসিস্টেন্টলি ওয়েল। এর আগেও দলের কঠিন সময় দেখেছেন মাহমুদুল্লাহ, কিভাবে সেটা মোকাবিলা করতে হয় শিখেছেন সিনিয়রদের কাছ থেকে, সেই সব অভিজ্ঞতা থেকে হাল ধরছেন দলের, পাশে থাকছেন তরুণদের, আশা করছেন অতীতের মতো এবারও পথের সন্ধান পাবে টিম বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্স নিউজ। টানা ব্যর্থতার কারণে সমালোচনায় ক্রিকেটার, কোচিং স্টাফের সাথে নির্বাচকরা। সঠিক গেম প্ল্যানের অভাবে এমন বাজে পরিস্থিতির শিকার টাইগার ক্রিকেট, মত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। নিউজিল্যান্ড সফরে ক্রিকেটারদের ওপর বাড়তি প্রত্যাশার চাপ না দেওয়ার তাগিদ এই ক্রিকেট গুরুর। সঠিক পরিকল্পনার অভাব, পজিশন বুঝে খেলানো, সিনিয়র ক্রিকেটারের বিকল্প কি, এই বিষয়গুলোতে অদক্ষতার পরিচয় দিয়েছে নির্বাচকরা। কোচ ও অধিনায়কের দল গঠনের দায় দিলেও নির্বাচকদের ভূমিকাও কম নয়। সাম্প্রতিক পারফরমেন্স ও বাস্তবতা বিচারে ক্রিকেটারদের কাছে সামর্থ্য অনুযায়ী প্রত্যাশা করা শ্রেয়।
বিশ্বকাপের পর বিসিবিকে মৌখিকভাবে নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। তবুও তাকে রেখে দল দিয়ে নির্বাচকরা জন্ম দিয়েছিলেন বিতর্কের। এর আগে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মুশফিককে বিশ্রাম দিয়েও কম বিতর্ক হয়নি। হঠাৎ করে দলের নতুন সংযোজন, আবার কিছুদিন রেখেই ছেটে ফেলা, এমন কর্মকাণ্ডে বৈরী প্রভাব পড়ছে দলের পারফরমেন্সে ও ক্রিকেটারদের মনোভাবে। আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ আমার দরকার আছে, এনএসসি খেলবে না তো কি হবে, না খেলে চলে যাবে। সো ওইটা খুব ভালো না, আমাদের পরিষ্কার থাকা দরকার। প্লেয়ারের জন্য জানে বুঝে কেন তাকে আনা হয়েছে, তার খেলার সম্ভাবনা কতটুকু, খেলার যদি না খেলতে পারে সেটার একটা নিশ্চয় কারণ থাকবে, ব্যাখ্যা তার জানা উচিত। সামনে দুই বছরই বিশ্বকাপের ব্যস্ততা, ভুল পরিকল্পনায় লক্ষ্যহীনভাবে এগিয়ে গেলে হবে দলের ক্ষতি, সাথে ভবিষ্যৎ হবে অন্ধকার। তাই তো সময় লাগলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগুনোর তাগিদ এই ক্রিকেট বিশ্লেষকের। আমাদের নির্বাচকদেরই দায়িত্বটা সবচেয়ে বেশি যে আলটিমেটলি তারা প্লেয়ারদের সাথে যোগাযোগ করবে, কোন প্লেয়ারকে তারা নিতে চাচ্ছে বা নিতে চায় বা ভবিষ্যতে নিতে পারে, এই সম্ভাবনাগুলো, এগুলো সব ক্লিয়ার থাকলে খুব ভালো হয়। কিন্তু যে ছেলেকে আমার মাথায় এখন নেই, এখন হয়তো খেলবেই না কিন্তু ভবিষ্যতে খেলবে, তার সাথে একটা যোগাযোগ এখন থেকে থাকা উচিত। বর্তমান পরিস্থিতি ও নিউজিল্যান্ডে বাংলাদেশের অতীত পরিসংখ্যান বিচারে এই সফরেও আশাবাদী হওয়ার সুযোগ কম। পুনর্গঠন প্রক্রিয়ায় ক্রিকেটারদের মনোবল ও দল হিসেবে খেলানোর পরামর্শ ক্রিকেট গুরু ফাহিমের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনাবাহিনীকে বিশাল ব্যবধানে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে আবাহনী। শেষ আটের লড়াইয়ে কলিন্দ্রেসের জোড়া গোলে আকাশে নীলদের জয় 4-0 ব্যবধানে। গ্রুপ পর্বে মোহামেডানের মতো দলকে হারিয়ে নকআউট রাউন্ডে এসেছে সেনাবাহিনী, অথচ আবাহনীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা। শুরুতে আবাহনীর আক্রমণ ভাগ ভাঙতে পারছিল না সেনাবাহিনীর রক্ষণ। প্রথমার্ধের শেষ দিকে কলিন্দ্রেসের গোলে ডেডলক ভাঙে আকাশে নীলরা। 67 মিনিটে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন নাবিব নেওয়ার জীবন। এর 3 মিনিট পর আবারও কোস্টারিয়ান ফরোয়ার্ডের গোল, এবার ফ্রিকিকে জাল খুঁজে নেন কলিন্দ্রেস। ইমন মাহমুদ বাবু আবাহনীর পক্ষে চতুর্থ গোল করলে ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায় সেনাবাহিনীর। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।